নমস্কার ভিউয়ার, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এসে গেছি সরকারি চাকরি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজ এই ভিডিওটিতে বলবো পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ 6টি চাকরির খবর। দেখুন সমস্ত ভিডিওটি। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি ইউটিউবের মাধ্যমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করুন পরবর্তী চাকরির নোটিশ পাওয়ার জন্য। আজকের প্রথম খবরটি বলবো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। নিয়োগ করছেন ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, পিএ, ক্যাশিয়ার, কম্পিউটার অপারেটর পদে 8 কর্মীকে। প্রার্থীর বয়স হতে হবে 18 ওপরে। শিক্ষাগত যোগ্যতা দরকার গ্র্যাজুয়েট। অফলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। আবেদন ফিস বাবদ সাধারণ প্রার্থীকে দিতে হবে 1,000 টাকা, তবে তপশিলি জাতি, উপজাতি, ওবিসি এবং শারীরিক প্রতিবন্ধীদের দিতে হবে 500 টাকা। ব্যাংক ড্রাফ্টের মাধ্যমে আবেদন ফিসটি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট 4 জানুয়ারি 2019। নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত বিবরণ, অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদনপত্রটি পাওয়ার জন্য ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া ওয়েবসাইট লিঙ্কটিতে ক্লিক করুন। এরপর বলবো আজকে 2 চাকরির খবরটি। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। নিয়োগ করছেন স্টাফ নার্স, স্টোর কিপার, ফিল্ড ইনভেস্টিগেটর, ল্যাব টেকনিশিয়ান, কালা আজার টেকনিশিয়ান সুপারভাইজার ইত্যাদি পদে 63 কর্মীকে। প্রার্থীর বয়স হতে হবে 40 মধ্যে। শিক্ষাগত যোগ্যতা দরকার উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, MBBS ইত্যাদি পদ অনুযায়ী বিভিন্ন। এবারে বলবো আবেদন করার পদ্ধতি সম্বন্ধে। কিছু কিছু পদের ক্ষেত্রে ডাইরেক্ট ইন্টারভিউ হবে 20 ডিসেম্বর 2018 এবং কিছু পদের ক্ষেত্রে অফলাইনে ফর্ম ফিল আপের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিন। এরপরে বলবো আজকে 3 চাকরির খবরটি। নৈহাটি মিউনিসিপালিটি নিয়োগ করছেন ক্লার্ক, টিচার, পাম্প অপারেটর, পিয়ন, মজদুর পদে 30 কর্মী। প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 মধ্যে। শিক্ষাগত যোগ্যতা দরকার গ্রুপ ডি পদের জন্য ক্লাস 8 পাস এবং বাদবাকি পদগুলির জন্য মাধ্যমিক পাস। অফলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ 31 ডিসেম্বর 2018। এই নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত বিবরণ দিয়ে ইতিমধ্যে একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, প্রয়োজনে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এরপর ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। নিয়োগ করছেন গ্রুপ ডি স্টাফ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে 35 শিক্ষাগত যোগ্যতা দরকার ক্লাস 8 পাস এবং গ্র্যাজুয়েট, পদ অনুযায়ী বিভিন্ন। প্রার্থীর বয়স হতে হবে 1 জানুয়ারি 2018 হিসাবে 18 থেকে 40 মধ্যে। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ 30 ডিসেম্বর 2018। আবেদন ফিস বাবদ গ্রুপ ডি পদের জন্য দিতে হবে 500 টাকা, তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীকে দিতে হবে 250 টাকা এবং অন্যান্য পদের ক্ষেত্রে সাধারণ প্রার্থীকে জমা দিতে হবে 750 টাকা, তপশিলি প্রার্থীদের দিতে হবে 375 টাকা। বিস্তারিত জানার জন্য ভিডিও নিচে দেওয়া ওয়েবসাইট লিঙ্কটি ওপেন করুন। এরপরে বলবো আজকের 5 চাকরির খবরটি। মুর্শিদাবাদ জেলার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। নিয়োগ করছেন কালা আজার ট্রিটমেন্ট সুপারভাইজার, টিউবারকুলোসিস হেলথ ভিজিটর, মেডিকেল অফিসার, ল্যাব টেকনিশিয়ান ইত্যাদি পদে। মোট শূন্য পদের সংখ্যা 38। প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 মধ্যে, তবে তপশিলি এবং ওবিসি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা দরকার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, GNM, ডিপ্লোমা, ডিগ্রি ইত্যাদি পদ অনুযায়ী বিভিন্ন। অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করা যাচ্ছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 28 ডিসেম্বর 2018। এরপরে আজকের 6 এবং শেষ চাকরির খবরটি। নদিয়া জেলার CMOH দপ্তর নিয়োগ করছেন ল্যাব টেকনিশিয়ান, স্টাফ নার্স, মেডিকেল অফিসার ইত্যাদি পদে 33 প্রার্থীকে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী বিভিন্ন। অফলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ 27 ডিসেম্বর 2018। বন্ধুরা, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কটিতে ক্লিক করলে একটি ওয়েব পেজ ওপেন হবে। সেখানে নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত বিবরণ, সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশ এবং অনলাইন আবেদনের লিঙ্ক বা অফলাইন আবেদনের ফর্ম ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে। দর্শকদের কাছে আমাদের অনুরোধ, অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়ে তবেই আবেদন করুন। বন্ধুরা, ভিডিওটি সম্বন্ধে কোনোরকম মন্তব্য থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।